কাজ নেই, ফুরিয়েছে খাবার, ভেঙে গেছে বাড়িঘর, বন্যার পানিতে ভেসে গেছে ফসল, তার উপর আক্রমণ করেছে নানা রোগ ব্যাধি, কেউ কেউ হয়েছেন ঠিকানাহীন। চরম সংকটে দিশেহারা উত্তরের বন্যা কবলিতরা। সরকারের পক্ষ থেকে 10 কেজি চাল ছাড়া কিছুই মেলেনি, তাই এখনও ত্রাণ এবং অর্থ সহায়তার আশায় আছেন দুর্গতরা। থেমে থেমে বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় প্রায় 15 দিন ধরে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ জনপদ। নদ নদীর অববাহিকায় থাকা 124টি ইউনিয়নের 800 গ্রাম বন্যা কবলিত হয়। 2 সপ্তাহেই দুর্বিষহ হয়ে ওঠে কয়েক লাখ মানুষের জীবন। এরই মধ্যে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে দেখা দিয়েছে প্রবল ভাঙন, এতে দীর্ঘায়িত হচ্ছে দুর্ভোগ, প্লাবিত জনপদ। এখন করে থাকবো না থাকবো তারও কোনো ভরসা নেই। আজকে 12 দিন থাকিয়া একদম ডুবি, চুলিয়া পর্যন্ত বন্ধ। এই দশার চাউলের জন্য সরকার 10টা চাল দিলে তাতে কি আমার কষ্ট দূর হয়? একদিকে নেই উপার্জন, অন্যদিকে অর্থের প্রয়োজন। ভাঙাচোরা বসতবাড়ি, ক্ষেতের ফসলের বদলে বন্যার দগদগে ক্ষত, তার উপর আক্রমণ করেছে নানা রোগ, সব মিলে দিশেহারা দুর্গতরা। বাচ্চা বাচ্চা অসুস্থ হয়েছে, আমি ডাক্তার আসছে ঔষধ নিছি। বৃষ্টির পানি নাচছে, আবার বন্যার পানি নাড়ার কারণে জ্বর আসছে, কাশ সর্দি। বন্যার্থদের মাঝে সরকারি বেসরকারি পর্যায়ে 10 কেজি করে চাল, শুকনো খাবার ও 2-1টি স্থানে ওষুধ বিতরণ করেছে বিজিবি, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। মানুষকে ত্রাণ দিয়েছি, গবাদি পশুকে আমরা খাবার দিয়েছি, একই সাথে শিশু খাবার সরবরাহ করেছি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তালিকা পেলে তাদের কী কী লাগবে সেই হিসেবে আমরা সহায়তা দেব। যেসব এলাকায় ভাঙন দেখা দিয়েছে সেখানে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে, স্থায়ী সমাধানে প্রয়োজন বড় প্রকল্প বলে জানালেন পাউবোর উত্তরাঞ্চলীয় প্রধান প্রকৌশলী। আমরা যেটাই করছি এই বন্যার সময় এটা সবই জরুরি প্রতিরক্ষামূলক কাজ, স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এই আমাদের জনগণের যে দুর্ভোগটা সেটা লাঘব হবে। চলতি বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তরের এই বিপুল সংখ্যক মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন পর্যাপ্ত ত্রাণ ও নগদ অর্থ সহায়তা। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নদী শাসনে মেগা প্রকল্পের দাবি ভুক্তভোগীদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।